দর্শন করতে পাই আমি না 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 चुक्ति पुत्र तुम से महामंत्र जीवित कर मन से अपमान सह्य करते ना पे हमारे प्राण के विसर्जन कर दी जो निजे प्राण के विसर्जन कर दी मानवर का हेरे आज एकमात्र जुक्ति दीते नेता दीदी तई तो आशीर्वाद भगिनी साधारण एक तुच्छ मानुषेर काछे बार बार शिवकन्या परास्त हो जाच्छे कोनो दिन की आमार भग्नी मनसा देवीत्व अर्जन पाबे ना एके बोलछो दीदी आमी ठीक कथाई बोलछी मनसा शिवकन्या हुए आज आमी देवतार दासत्व करछी आमार भग्नी देवित्व अर्जन जदि ना पाए ताहले एक एक करे दुई बने कि आमरा देवतार कन्या हुए देवतार स्वीकृति पाबो ना होते पारे ना दीदी होते पारे ना आमि तोमार मतो सेई एकाके 33 कोटि देवतार प्रस्तुत होते करते पारबो ना दीदी पारबो ना एत किछु करार परेओ तो ओई चंद्रधर बणिक के परास्त करा गेलो ना मनसा तबे दीदी चंद्रधर बणिकेर एक महामंत्र छिलो महामृत्युंजय मंत्र साधारण नश्वर देह एक नर मानुषेर काछे छिलो महामृत्युंजय मंत्र जेई मंत्र हरण करार परेओ चंद्रधर बणिक मनसार काछे नत स्वीकार करलो दीदी एर परो कि आशा करो जे चंद्रधर बणिक मनसार काछे नत स्वीकार करबे तबे कि आमि हेरे जाबो दीदी बोलो ना ओ दीदी बोलो ना दीदी शिवकन्या पद्मावती हुए हेरे जाबो सेई सामान्य मर्तेर माधवेर काछे ना मनसा आमि ता होते देबो ना पृथिवीर मानुष एकदिन नाग के पूजो करबे तुमी एकदिन नाग देवी होबे तार जन्य तुमाके जत दूरे जेते हय मनसा तत दूर पर्यन्त जेते हबे प्रयोजने तुम्हार क्रूर बुद्धि षड़यंत्र प्रयोग करते हबे ताई आर विलम्ब नय चंद्रधर बणिक कि करबो चंद्रधर बणिकेर काछे जेते हबे तोमाय जेते हबे चंद्रधर बणिकेर काछे गिये एकबार बोलो चंद्रधर बणिक एखोनो तुमि मनसार शक्तिर काछे परास्त हो
তারপরে দেখবে তোমার রাজ্যে কুশল মঙ্গলে ভরে উঠবে, কোনো দারিদ্রতা থাকবে না। যাও মনসা, শীঘ্র তুমি মর্ত্যলোকে চলে যাও, ওই চন্দ্রধর বণিকের কাছে। তার কাছে যে যদি একবার মুছে বলি সে আমায় পুজো দেবে দিদি, বল না? পুজো তো তাকে করতেই হবে, যেভাবে হোক যেমন করে হোক ওই চন্দ্রধর বণিককে নত করতেই হবে। তাই তোমার হংসরথকে সাজিয়ে তুমি মর্ত্যলোকে যাত্রা করো মনসা। তার জন্য যত সহায়তা করতে হয় আমি তোমায় সহায়তা করব, যত কূট বুদ্ধির প্রয়োজন হবে আমি তোমাকে কূট বুদ্ধি দেব। যাও মনসা। তুমি আমায় চুক্তি দিলে দিদি, কিন্তু অহংকারী চোর চন্দ্রধর কেমন করে তুমি আমার রাঙা চরণে নত না হয়ে থাকতে পারো চাঁদ? তাই তো এই মুহূর্তে ছুটে যাবো আমি তোমার নিকটে। মানবের চিরবৈরী অনার্য নন্দিনী, হিংসা বিষে যার অন্তর পরিপূর্ণ, সে নেবে এই বিশ্ব মাঝারে চাঁদের হাতে পুষ্পাঞ্জলি না। তোকে আমি দেবী হতে দেব না। বিশাল বিশ্ব করেছে অম্বিকা আমার আরাধ্যা জননী মা ভবানীর দেওয়াই হেতল যষ্টি, মম হাতে যতক্ষণ অক্ষত থাকবে তুই দেবী হতে পারবি না। ওরে পাতাল বাসিনী, তোর বিশ্বস্ত ফলিত কত বিষ! এবারে এক এক করে ছয়টি সন্তানকে গ্রাস করেছিলি, আর আমি আমার ইষ্ট দেবতা মহাদেবের দেওয়া মহাজ্ঞান মন্ত্র যতক্ষণ মম অন্তর মাঝে থাকবে আমি বার বার আমার ছয়টি সন্তানকে ত্রাণে বাঁচাবে দেখবো। তুই আমার কেমন করে সন্তানে কেড়ে নিস! একদিকে যেমন আমি বণিক শ্রেষ্ঠ চাঁদি সদাগর, অপরদিকে আমি চম্পক শিরোমণি রাজা চন্দ্রধর। নামের আগে যদি রাজাই বসে তবে যে আমাকে ক্ষত্রিয় আচার পালন করতে হবে, তাই তো মনের অভিলাষ আমি যাব ওই মৃগ শিকারে। তাই তো প্রত্যেক দিন আমি স্বামী দেবতা এবং আমার ছয় ছয়টি সন্তানের জন্য মঙ্গল কামনার্থে হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই, আজও গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি মন্দিরে গিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দেব। মা, জানি না তোমার সাধন ভজন, জানি না তোমার ভজনে গীতি, এ অধমের প্রণাম তুমি গ্রহণ করিও গো মা, গ্রহণ করিও। প্রতি তো পা
सिंदूर दिए अग्नि के साक्षी रेखे जीवन संगिनी कर सारा जीवन तुम केंदे गेले क्योंकि तबु तबु आज हमारे मन अभिलाष सनका आज हमें स्वामी हो तुम्हारे का कि चाहब आज तुम्हारे स्वामी से भिकारी तू हाथ प्रसारित कर तुम्हारे का कि चाह जानो এমন কিছু অন্য কিছু নয় সনেকা অন্য কিছু নয় তাহলে আমি তোমার কাছে অনুমতি ভিক্ষে চাই অনুমতি ভিক্ষে এমন কি গো এমন কি অনুমতি বলো না সনেকা স্বামী গো আমি তোমার কাছে অনুমতি চাই
আমি যেতে চাই মৃগ শিকারে। স্বামী তুমি কি পাগল হয়ে গেছো? এই রাজপ্রাসাদে সুন্দর করে তুমি যাবে সেই মৃত্যু শিকারে। সত্য এই রাজপ্রাসাদে, এই রাজপ্রাসাদে আমি একা একা কেমন করে থাকব বলো, বলো না। সনকা, তুমি তো শুধু আমার ভার্য নও, সনকা তুমি তো আমার ভার্য নও। তুমি চেয়ে দেখো অগণিত প্রজার সন্তানে যখন তোমাকে মা মা বলে ডাকে, তখন তুমি সমস্ত অগণিত প্রজাকে মাতৃস্নেহে বুকে আগলে রাখো। তখন মন বলে তুমি যে চম্পক জননী, তাই বলি সনকা আমার মুখ নিঃসৃত মানে এমনি করে কোনোদিন তো তুমি লঙ্ঘন করনি। শুধু তাই নয়, সতী নারীর প্রতি সেবা যে পরম ধর্ম, তাই যদি হয়ে থাকে তবে অনুমতি দাও সনকা, অনুমতি দাও। আমি আমি তোমায় কেমন করে অনুমতি দেব বলতে পারো? আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি, যখন পুষ্প সাজে আমার হস্ত থেকে পড়ে যায়, আজ ঠিক অমঙ্গলের দৃশ্য, আজ আমি নয়নে হেরেছি। না গো না, আমি তোমায় যেতে দেব না গো, আমি তোমায় যেতে দেব না। বাধা তুমি দিও না সরকার, তুমি আজ আমায় নিষেধ করো না। কেন জানো, প্রত্যেক রাজাদের যে ক্ষত্রিয় আচার পালন করা কর্তব্য, তাই কর্তব্য যখন আমার, তুমি অনুমতি দাও। তোমার অনুমতি না পেলে আমি যে বিদায় নিয়ে যেতে পারি না সরকার। সত্যি বলেছ, তুমি সত্যি বলেছ গো, তুমি আমার, আর আমি তোমায় বাধা দেব না, তোমায় আমি বাধা দেব না গো। কিন্তু সনেকা, তুমি যে চন্দকের মহারানী, তুমি আমার সুন্দর করে ললাটে চন্দন এঁকে দাও, হাত দাও ধনুর্বাণ, তোমার দেওয়া ধনুর্বাণ হাতে নিয়ে আমি নকরীকে সঙ্গে করে যাব বাণিজ্য যাত্রা, আমি যাব ওই মৃগ শিকার। দাও এই সনেকা। অবশ্যই ললাটে চন্দন এঁকে দাও। অবশ্যই দেব গো, দেব দেব, আমি তোমায় দেব। আজ তোমার ললাকে রাস্তি কাটিয়েছি, তাই তো কে কোথায় আছো মিয়া শোধনুর মা? নেড়া ও নেড়া, মা এসেছি। নেড়া কেন জানি না, নেড়া যতবার আমি তোর মুখের দিকে তাকাই মন বলে আমার তুই আমার জ্যেষ্ঠ সন্তান। আজ সাজে সজ্জিত হয়ে আজ দশরথ রাজার পুত্র যেরকম সাজে সজ্জিত হয়ে রানা সজ্জায় সজ্জিত হয়েছিল বাবু, আজকে আপনাকে না সেই মতো রাজ ছিল কপালে ধারণ করে, আজ আপনার এই পূর্বপুরুষের দাবাই রধেনু নিয়ে আমার মা। তোর বাবুকে বারংবার আমি বারণ করলাম, কিন্তু সে যে আমার বারণে শুনল না। বাবু কেন কেন বারণ করবে, তো না জানো না পুরুষদের যতক্ষণ সব কাজে তারা যদি বেড়ায় নারীদের জল তার অমঙ্গল, তাই বা তুমি যদি এইভাবে চোখের জল দর্শন করো আমাদের মহারাজের হয়তো অমঙ্গল হবে। তাই বলেছ, এই তো পূর্বপুরুষের দেবার ধনুবান, তাকে দিয়ে সাজিয়ে দিন না মা। বিদায়ের প্রাক্কালে তুমি যদি অমন করে কাঁদো, আমি কেমন করে বিদায় বিদায় হয়ে যাবো মৃগ শিকারে, বলো না। তাই বলি শুভ কর্মে অমন করে কাঁদতে নেই সনকা। মহারাজ এই না, আপনি তো চলে যাবেন মৃগ শিকারে,
কিন্তু আপনি কি একা? না 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 না, সঙ্গে থাকবে আমার বীর সেনাপতি, সঙ্গে থাকবে নকুরীর, সঙ্গে থাকবে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, সকলকে নিয়ে যাব আমি মৃগ শিকারে। আমি তো এই বাড়ির ভৃত্য, আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, তাই ছোট মুখে একটি কথা বলি। কি? আমি আমার রানীমাকে নিয়ে মা হরগরির মন্দিরে পূজা অর্চনা করবে। আমার মা পুষ্পের সাজে পুষ্প নিয়েছি, মাকে আমি দেব যেন আপনার মঙ্গল কামনা। অগণিত প্রজা রইল আমার চন্দ্রকের মহারানী, বিদায় সনকা, বিদায় সনকা। আমি না এ তোমার গর্ভে জন্মগ্রহণ করিনি গো মা, কিন্তু জানো মা, তোমার গর্ভে আমি জন্ম না নিল যে আমি তোমাকে মাতৃ নয়নে সবসময় দেখেছি মা। আমি আমি তোমাদের রাঙা চরণ ধৌত করে আমি তোমাদের ওই রাজবাটিকায় রইব মা। আর বিলম্ব করবো না, আমরা অন্ত মোহিনীকে বিশ্রাম নি। দুর্গা 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 দুর্গা।